ভর দুপুরে রোদে রিলস বানাতে গিয়ে মৃত্যু হয় কিশোরীর, বাবা মা দিন মজুর, কাজে যেতেই রোদে গিয়ে রিলস বানাতে যায় সে, আচমকায় মাথা ঘুরে পড়ে যায়। হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। দক্ষিণবঙ্গ জুড়ে চলছে তীব্র তাপপ্রবাহ, এই দাবদাহ উপেক্ষা করে ভর দুপুরে রিলস বানাতে গিয়ে মৃত্যু হল এক কিশোরীর। ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুর রাধাগোবিন্দ পল্লীতে। ঘটনায় মৃত কিশোরী আলপনা মণ্ডল। জানা গেছে আলপনার বাবা মা দিনমজুরের কাজ করেন, তারা কাজে চলে গিয়েছিলেন, বাড়িতে একা ছিল কিশোরী। এদিন দুপুরে অপর এক বান্ধবীকে সাথে নিয়ে রিলস বানানোর জন্য বাড়ি থেকে বের হয় আলপনা। স্থানীয়রা জানাচ্ছেন কিশোরীর রিলস বানানোর নেশা ছিল। এদিন দুপুরে প্রায় সাড়ে তিনটে নাগাদ চড়া রোদে রিলস বানাচ্ছিল, আচমকায় মাথা ঘুরে পড়ে যায়। সাথে থাকা বান্ধবী ও স্থানীয় এক ব্যক্তির সহযোগিতায় তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় সোনারপুর গ্রামীণ হাসপাতালে। সেখানে প্রাথমিক চিকিৎসাও করা হয়। এরপর চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। বর্তমান সময়ে সোশ্যাল সাইটে ব্যস্ত থাকেন অনেকেই, বলা ভালো দিনের অনেকটা সময় তারা ব্যয় করেন মোবাইলের পেছনে, তার মধ্যে অন্যতম রিলস, ছোট ছোট ভিডিও বানিয়ে সমাজ মাধ্যমে পোস্ট। দ্রুত জনপ্রিয়তা পাওয়া ও পয়সা আয়ের নেশায় অনেকেই আসক্ত হয়ে পড়েছেন, এমনটাই মনে করছেন স্থানীয়রা। তবে স্থানীয়দের অনুমান, মৃত কিশোরী যথেষ্ট আসক্ত ছিল মোবাইলে, যার কারণেই এমন মর্মান্তিক পরিণতি। খবর পেয়ে এদিন ঘটনাস্থলে আসে সোনারপুর থানার পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে। পুলিশের পক্ষ থেকে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলাও রুজু করা হয়েছে। আচমকা এমন দুর্ঘটনায় কিশোরীর মৃত্যুতে হতবাক সকলেই। অনেকেই মনে করছেন তীব্র দাবদাহের মধ্যে বেরিয়ে অত্যাধিক গরমের কারণে মৃত্যু হয়েছে তার। এই বিষয়ে স্থানীয় বাসিন্দা রাখি হালদার বলেন, বেলা সাড়ে তিনটে নাগাদ ওরা বাড়ি থেকে বেরিয়েছিল, ওর সাথে ওর এক বান্ধবীও ছিল, তারপর হঠাৎই মাথা ঘুরে পড়ে যায়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। বাচ্চাটা সাড়ে তিনটের সময় বেরিয়েছে ঘর থেকে, সাড়ে তিনটের সময় বেরিয়েছে, আবার টিকটক করে বাইরে, ওইদিকে টিকটক করতে যেয়ে ওর হঠাৎ করে মানে মাথা ঘুরে পড়ে গেছে। তারপরে শুনলাম ওখানে মানে একজন ছিল, তিনি হচ্ছে গিয়ে হসপিটালে নিয়ে গেল বাইকে করে সুভাষ গ্রামে, ওখানটা যে অক্সিজেন দেওয়া হয়েছিল দিয়ে তার কিছুক্ষণ পরে মারা গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, দক্ষিণ চব্বিশ পরগনা। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।